অনুষ্ঠান বাংলার এভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে একটা বিতর্ক এখন শুরু হয়েছে এবং সেই বিতর্কটার জন্ম দিয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং বিজেপির একজন প্রবীণ নেতা রাজেন গুহাই। তিনি বলেছেন যে বিজেপি দলে এখন পুরনো বিজেপিরা গুরুত্ব পাচ্ছেন না। তার এই বিবৃতির পরেই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন যে রাজেন গুহাই যথেষ্ট বয়স হয়েছে, এখন তিনি নাতি নাতিদের সঙ্গে তার খেলা উচিত, অনেকদিন হয়েছে, এখন তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত। এবং তার এই বক্তব্য সম্পর্কে সাংঘাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজেন গুহাই। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে প্রথমে বিতর্কটা শুরু করেছিলেন সিদ্ধার্থ ভট্টাচার্য এবং তিনি বলেছিলেন যে পুরনো বিজেপি যারা আছেন তারা এখন দলে ব্যর্থ। আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে গত কদিন থেকে গুয়াহাটি মিডিয়া তুলপাড়, এখনও পর্যন্ত এই বিতর্কের ঢেউটা কিন্তু আমাদের শিলচরে আছড়ে পড়েনি। কিন্তু ইতিমধ্যেই শিলচরের অনেক প্রবীণ বিজেপি নেতারাই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং অনেকের ফেসবুক পোস্টেও আমি দেখছি যে পুরনো যারা বিজেপি কর্মী আছেন তারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন। বন্ধুরা, এখানে দুটো কথা পরিষ্কার, এই জিনিসটা আপনাদের কাছে একটু আমি বুঝিয়ে বলছি। জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন যে 2014 সালের পরে যারা বিজেপিতে এসেছেন তারা আসার পরেই বিজেপির যে শ্রীবৃদ্ধি সেটা হয়েছে। 2014 সালের আগে পুরনো যারা ছিলেন তারা তো বিজেপিকে আসনে আনে দিতে পারেননি, ক্ষমতায় থাকা তো দূরের কথা। এবং 2014 সালে তারা আসার পর, অর্থাৎ জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, তারা আসার পর বিজেপির শ্রীবৃদ্ধি হয়েছে। তাই পুরনোরা মানেই খারাপ এমন তো কোনো কথা নয়, এটাই বলছেন। রাজনীতিত কিছুমান মানুষ আছে যিসকলে নিজৰ কিবা এটা নপোৱা যেন দেখিলে তেওঁলোকে তাৰ লগত দল বেলেগ বেলেগ কিছুমান বস্তু জড়িত কৰি কথা ক'ব বিচাৰে। যিকোনো দল, মানে ৰাজনৈতিক দল এটা কণ্টিনিউয়াছ প্ৰচেছ। এই দলটোত বিভিন্ন সময়ত বিভিন্ন মানুহে নেতৃত্ব দিব, যেনেকৈ ক্ৰিকেট টীমত কেতিয়াবা কপিল দেৱে ভাল খেলে, কেতিয়াবা গাভাস্কাৰে ভাল খেলে, কেতিয়াবা ধোনীয়ে ভাল খেলে, কেতিয়াবা সুৰিজাই ভাল খেলে। এতিয়া আমি যদি কওঁ যে কপিল দেৱে বিশ্বকাপ জয় কৰিছিল গতিকে এতিয়াও কপিল দেৱক খেলাই থাকিব লাগে, সেইটোতো আৰু টীমত নচলে। টীমটোত সদায় পাৰফৰ্মেঞ্চটো কোনে কি দি থাকে, গতিকে এনেকুৱা ৰাজনৈতিক হওক দল হওক, দলত সদায় এনেকুৱা থাকে। আৰু কিছুমান মানুহে এটা নতুন পুৰণিৰ সংজ্ঞা ওলাই লৈছে, আপোনালোকেও সাংবাদিকসকলেও সেই নতুন পুৰণিৰ এটা সংজ্ঞা বিচাৰি থাকে। সংজ্ঞাটো ময়ো বুজি নাপাওঁ। আজিৰ তাৰিখত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ শ্ৰীবৃদ্ধি হৈছে 2014 চনৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দোপদোপে, মানে দলীয় সতীৰ্থ বৃদ্ধি হৈছে, কৰ্মকৰ্তা বৃদ্ধি হৈছে। আজিৰ তাৰিখত যিমান কাৰ্যকৰ্তা আছে তাৰ 80% 2014 চনৰ পিছত অহা কাৰ্যকৰ্তা, 20% হয়তো তাৰ আগত অহা কাৰ্যকৰ্তা আছে। গতিকে 80% যদি 2014-15 চনত অহা কাৰ্যকৰ্তা, গতিকে 80% এতিয়া আপোনালোকে যিটো মানে যুক্তি দিয়ে সেইটো এতিয়া 80% নতুন কাৰ্যকৰ্তা হ'ব। এতিয়া এটা দলত মানুহে যেতিয়া 8 বছৰ সেৱা কৰিব, 8 বছৰ দলটোত থাকিব, তাক আৰু নতুন পুৰণিৰ সংজ্ঞাটো ক'ত মই বুজি নাপাওঁ। সংজ্ঞাটো কেনেকৈ নতুন পুৰণি? যদি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে বোলে 6 মাহ আগত অহা কোনোবা এজন দলীয় মানুহক বহুত ডাঙৰ বিষয়বাবত দি দিলে, বহুত সিদ্ধান্ত ল'ব পৰা জেগাত দি দিলে, তেতিয়া বোলে নতুন কাৰ্যকৰ্তাক দিছে, সেইটো সভা পায়। এতিয়া 2014-15 চনত অহা কাৰ্যকৰ্তাসকলে গোটেই দলটোৰ আদৰ্শৰ লগত একাত্মভাৱে কাম কৰাৰ পিছত এটা সংজ্ঞা ওলাই ল'লে, নতুন আৰু পুৰণি। 2014 চনৰ আগততো মানে ক'ব গ'লে আজিৰ কাৰ্যকৰ্তা যিসকল কাৰ্যকৰ্তা আছে তাৰ 10% বা 15% কাৰ্যকৰ্তা 2014 আগৰ কাৰ্যকৰ্তা, এইটোতো বাস্তৱত্য। 2014 চনৰ পিছৰ পৰাই দলটোত শ্ৰীবৃদ্ধি আৰম্ভ হৈছে। এতিয়া 2014 চনৰ পিছত অহা সকলো কাৰ্যকৰ্তাক আপোনালোকে কি নতুন বুলি ক'ব নেকি? নতুন বুলি তো ক'ব নোৱাৰে। যদি বোলে 2022 চনত অহা কাৰ্যকৰ্তা এজনে বহুত ডাঙৰ দায়িত্ব পালে, তেতিয়া বোলে নতুন কাৰ্যকৰ্তাক কিবা দিলে পুৰণিবিলাক ডিপ্ৰাইভ হৈছে, সেইটো কোৱাৰ এটা যুক্তি থাকে। এতিয়াতো যুক্তিগত নাই। যেখানে রাজেন গুহাই বলছেন যে না, একটা দল চলতে গেলে পুরনো এবং নবীনের সংমিশ্রণেই দলটাকে চলতে হয়, এটাই নিয়ম, পুরনোদের ব্রাত্য করা যায় না। বন্ধুরা, এই যে বিতর্ক, এই বিতর্কের একটু আমি একটা এর প্রেক্ষাপটটা একটু ব্যাখ্যা করছি। এখানে কী হয়েছে, এই বিতর্ক পশ্চিমবঙ্গ একটা আছে, আদি বিতর্ক, আদি বিজেপি এবং নতুন বিজেপি, এটা সারা দেশের মধ্যেই এটা আছে। কারণ বিজেপি যখন ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে, বা এর ঠিক আগে আগে বহু কংগ্রেস থেকে অনেকেই বা অন্য দল থেকে দলত্যাগ করে বিজেপিতে এসেছিলেন এবং দেখা যায় পরবর্তীতে তারা বিজেপিতে একটা ভালো জায়গা পেয়েছেন। যদিও মধ্যপ্রদেশে ব্যাপারটা উল্টো, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পরও দেখা গেল
তিনি শুধুমাত্র মন্ত্রী রয়েছেন, কিন্তু তার সাংগপাঙ্গদের কোনো টিকিট দেওয়া হয়নি, যার জন্য তারা অনেকেই এবার কংগ্রেসে ফিরে যাচ্ছেন। এখানে কিন্তু পুরনো বিজেপিরা তাদের জায়গা ছাড়েননি, তারা ধরে রেখেছেন। এটা কিন্তু একটা বিজেপি দলের যে পুরনো যারা আছেন বা যারা দলকে প্রতিষ্ঠা করেছেন তারা এই কথাটা বলছেন। রাজেন গোয়ে কী বলছেন? রাজেন গোয়েকে বলা হয়েছে যে জন্তমল্ল বড়ুয়া তো বলেছেন যে আপনি বিজেপি আপনাকে অনেক কিছু দিয়েছে, চারবার এমপি দিয়েছে, মন্ত্রী করেছে। রাজেন গোয়ে তখন বলেছেন যে এটা আমাকে বিজেপি দেন, এটা আমি নিজে অর্জন করেছি, কারণ বিজেপি দলকে প্রতিষ্ঠা করতে আমি আমার সব কিছু বিক্রি করতে হয়েছে এবং আমার আর্থিক অসঙ্গতি, আর্থিক অনেক কিছু আমার ক্ষতি স্বীকার করতে হয়েছে। তো সুতরাং তারা এটা বলতেই পারেন। এই বিতর্কের যেটা রয়েছে এটা কিন্তু একটা সাংঘাতিক বিতর্ক। এই বিতর্ক নিয়ে দুপক্ষেরই যুক্তি পাল্টা যুক্তি রয়েছে। আমাদের বরাক উপত্যকায় দেখুন, বরাক উপত্যকার বিজেপির যিনি স্থপতি, বরাক উপত্যকা বলবো না, সারা আসামে কবীন্দ্র প্রকাশ। আজকাল বিজেপির কোনো সিদ্ধান্ত নিতে হলে কেউ কবীন্দ্র প্রকাশকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি। এটা আজকে থেকে না, বেশ কয়েক বছর হয়ে গেছে, শুধুমাত্র সভা সুন্দর করে রাখা হয়েছে। এবং এ সম্পর্কে বিজেপির যে নতুন কর্মীরা আছেন তাদের বক্তব্য হলো যে কবীন্দ্রদা যথেষ্ট বয়স হয়েছে, আর তিনি কী করবেন এখানে এসে, এখানে এসে বলেননি মানে আর তিনি আর কতদিন করবেন, এরকম কথা কিন্তু বলা হচ্ছে। তো এখানে যে বিষয়টাকে সবসময় প্রাধান্য দেওয়া হয় সেটা হলো বিজেপির যারা নতুনদের আনার সম্পর্কে যুক্তিটা হলো, যদি আমরা বিজেপিতে যদি অন্য দলের লোকদের না আনি তাহলে বিজেপির লোকসভার আসন সংখ্যা বাড়বে না, বিধানসভার আসন সংখ্যা বাড়বে না, বিভিন্ন রাজ্যে বিজেপি যে সরকার গঠন করতে পেরেছে, যেমন আসামে, সেটা তো নতুন বিজেপিদের জন্যই করতে পেরেছে, পুরনো বিজেপিদের জন্য এটা হয়নি। কেন্দ্রে যতগুলো আসন পেয়েছে এটা সব কি পুরনো বিজেপি কর্মীরা আসনগুলো এনেছেন? নতুনদের জন্যই এটা হয়েছে এবং এই আসার ফলেই, এই এবং দল ক্ষমতায় থাকার ফলে বা সংসদে অথবা বিধানসভায় দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলেই রাম মন্দির, কাশ্মীর থেকে 371 দ্বারা প্রত্যাহার বা ধরুন ইউনিফর্ম সিভিল কোড এগুলো বাস্তবায়িত হতে পারে বা অনেক কিছু হয়েছেও, এটা সম্ভব হয়েছে যে অন্য দল থেকে আসায়, যেটা আদি বিজেপিরা করতে পারেনি সেটাই নতুন বিজেপিরা করে দেখিয়েছেন। এখানে আদি বিজেপির যুক্তি হলো যে আমরা দলটা প্রতিষ্ঠা করে রেখেছিলাম বলেই তোমরা এখানে এসে একটা কিছু করতে পেরেছ, কিন্তু এর অর্থ এটা নয় যে পুরনোদের বাদ দেওয়া হবে। বন্ধুরা, এই বিতর্কটা কিন্তু বিজেপি ঠিক লোকসভা নির্বাচনের আগে এই বক্তব্য, এই বিষয়টা কিন্তু বিজেপিতে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে রাজেন গুহাই গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লগে দেখা করতে, সেখানে কী হয় সেটা অন্য প্রশ্ন, কিন্তু যেভাবে সিদ্ধার্থ ভট্টাচার্য, তারপর রাজেন গুহাই এরা প্রতিবাদ মুখর হয়েছেন তাতে, এবং তাতে কিন্তু বিজেপিতে এখন একটা স্পষ্ট বিভাজন রেখা তৈরি হয়েছে, আদি বিজেপি, পুরনো বিজেপি ও নতুন বিজেপি। আসলে বিজেপিতে, আসাম বিজেপিতে তিনটা ভাগ রয়েছে, একটা হলো পুরনো বিজেপি যারা আছেন তারা, আরেকটা হলো অগপ থেকে যারা বিজেপিতে এসেছেন, যেমন সর্বানন্দ সানোয়ালের সঙ্গে যারা এসেছেন বা এখনও অগপর, আরেকটা হলো মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যারা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন। এই তিনটা ভাগ রয়েছে অসম বিজেপিতে। এখন যে লড়াইটা হচ্ছে এখানে আদি বিজেপি এবং হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস থেকে আসা বিজেপির মধ্যে, অগপ থেকে আসা বিজেপিরা একটু চুপচাপ রয়েছেন, দেখা তারা মাঝখানে রয়েছেন, তারা ঠিক আদিও না আবার ঠিক নতুনও না। তো এই একটা জটিল সমস্যা রয়েছে এখানে। এবং এটা যদি আপনি বিজেপির যদি বিধায়কের তালিকা দেখেন তাহলেও কিন্তু দেখবেন যে পুরনো বিজেপি যারা আছেন তাদের হাতে খুব বেশি হলে 15 থেকে 20টা আসন রয়েছে, আরও কম, এবং বেশিরভাগ আসন রয়েছে কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসেছেন বা এই বা পরবর্তীতে যাদের টিকিট দেওয়া হয়েছে এদের, এবং আরও কিছু আছেন যারা অগপ থেকে বিজেপিতে এসেছিলেন তাদের। তো কিন্তু এইগুলো বিতর্ক এতটুকু প্রবল হয়নি কোনোদিন, কিন্তু সম্প্রতি যেভাবে সিদ্ধার্থ ভট্টাচার্য বা রাজেন গুহাই যে বক্তব্যগুলো রাখছেন তাতে একটা কথা স্পষ্ট যে বিজেপিতে এখন এই বিতর্কটা কিন্তু বিজেপির অন্ধরমলে দেখা দিয়েছে। এবং আমরা ফেসবুকে দেখছি আমাদের এখানেও এই বিষয়টা কিন্তু আছে, কিন্তু প্রকাশ্যে বলার কেউ সাহস করছে না, কারণ এখন বিজেপি একটা কর্পোরেট অফিসের মতো, একটা কঠোর অনুশাসনের মধ্য দিয়ে চলছে। কেউ কোনো, এখানেই একটা হুইপ জারি করা হয়েছে, কেউ দলের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না, কিন্তু এই হুইপ জারির পরেও ভট্টাচার্যরা মন্তব্য করে যাচ্ছেন, এটাও একটা দেখার মতো। যদিও বরাক উপত্যকা থেকে এখন পর্যন্ত কোনো পুরনো বিজেপি নেতা কোনো মন্তব্য করেননি বা তারা যে সন্তুষ্ট এমন কথা বলেননি, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা
একটা ভেতরে ভেতরে কিন্তু একটা খুব সবার ভেতরে রয়েছে, এটা হয়তো প্রকাশ এখন এই মুহূর্তে ঘটছে না, কিন্তু একটা ঘটনা যে অসম বিজেপিতে কিন্তু এখন নতুন পুরনো বিবাদটা সাংঘাতিকভাবে উঠে এসেছে। আমি যে একটু আগে বললাম যে অন্য রাজ্য তো পুরনোরা এসছেন, কিন্তু পুরনোরা এসেই যে খুব একটা বিজেপির যে আসল প্রথম সারিতে বসে দলটাকে নিয়ন্ত্রণের মতো জায়গায় চলে গেছেন এমনটা কিন্তু হয়নি। আমি উদাহরণ দিয়েছি মধ্যপ্রদেশের, আমি উদাহরণ দিয়ে আমি আরও উদাহরণ দিতে পারি, অনেক জায়গায় এসেছেন, উত্তরপ্রদেশেও এসেছেন অনেক দল থেকে অনেকেই, কিন্তু পুরনো যারা ছিলেন তারাই কিন্তু বিজেপির মূল চালিকা শক্তি। পশ্চিমবঙ্গে আবার এটা উল্টো আসামের মতোই কিছুটা, কংগ্রেস থেকে যারা এসেছেন তারাই দলটাকে এখন নিয়ন্ত্রণ করছেন শুভেন্দু অধিকারীরা। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে কথাগুলো সিদ্ধার্থ ভট্টাচার্যরা বলছেন বা রাজেন গুহাইরা বলছেন, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং এটা অনেকটা অস্বস্তিদায়ক মুখ্যমন্ত্রী সহ বর্তমানে যারা আছেন তাদের কাছে। কারণ এসব প্রশ্ন যেভাবে মিডিয়াতে উঠে আসছে এবং যেভাবে রাজেন গুহাই একটা প্রকাশ্যে মন্তব্য করছেন যে পুরনো বিজেপিরা দলটা দখল করে নিয়েছে, এবং সিদ্ধার্থ ভট্টাচার্য বলছেন মোদীকে আনার জন্য যখন গাড়ির প্রয়োজন হয় সেই গাড়িটা পর্যন্ত বিজেপির ছিল না, তার একটা ভাঙ্গা জিপ ছিল, সেটা দিয়ে একসময় প্রধানমন্ত্রীকে আনা হয়েছিল। তো এতটুকু স্যাক্রিফাইস করার পর যদি এই অবস্থা হয় দলের, আমাদের যদি কোনো স্থান না থাকে, কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার না থাকে, তাহলে সেটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। এছাড়া তিনি এবং তার কথার জবাব কে দিচ্ছেন? যদি কোনো পুরনো বিজেপি নেতা যদি তার কথার জবাব দিতেন তাহলেও তিনি সেটা মেনে নিতেন। জবাব দিচ্ছেন কে? জয়ন্ত মল্ল বড়ুয়া, যিনি 8-9 বছর আগে কংগ্রেস থেকে এসেছেন, তিনি একজন পুরনো বিজেপি নেতাকে বলছেন যে আপনার এখন সন্ন্যাস নেওয়ার সময় হয়েছে, নাতি নাতনির সঙ্গে আপনি খেলাধুলা করুন। এটা কতটুকু আঘাত করতে পারে একজন পুরনো প্রবীণ বিজেপি নেতাকে সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পারেন। এবং নগাঁও আসনটিতে বদরুদ্দিন আজমলকে জেতার সুযোগ করে দেওয়া হয়েছে এই কথাও বলা হচ্ছে, এবং বিভিন্ন আসন যেভাবে ভাগ হয়েছে তাতে বিজেপির প্রবীণ নেতারা যাতে না জিততে পারেন তারও একটা বন্দোবস্ত করা হয়েছে এমন অভিযোগও উঠছে। সব মিলিয়ে আসামের রাজনীতি এই মুহূর্তে নতুন এবং পুরনো বিজেপি এই দুই বিতর্কের আবর্তিত হচ্ছে অসমের গেরুয়া রাজনীতি, এবং এর প্রভাব সরাসরি বরাক উপত্যকা না পড়লেও কিন্তু কর্মীদের মধ্যে ভেতরে ভেতরে এই ব্যাপারটা চর্চা চলছে। যদিও বরাকে নতুন কেউ এসে বরাক উপত্যকায় নতুন কেউ এসে বিজেপি চালাচ্ছেন এমন কিন্তু নয়, কিন্তু বেশি পুরনো যারা তারা কিছুটা প্রাপ্য থাকলেও যারা এখন দলের সর্বময় কর্তৃত্বে আছেন তারা কেউ অন্য দল থেকে এসেছেন এমন নয়, এরা বিজেপিরই, কিন্তু বিজেপির খুব পুরনো যারা তারা তেমন একটা গুরুত্ব পাচ্ছেন না, এটা কিন্তু ঘটনা। কিন্তু ঠিক সারা আসামের প্রেক্ষাপটের সঙ্গে যদি মেলানো যায় তাহলে কিন্তু কাছাড়ে অন্য চিত্র। কাছাড়ে যারা বিজেপি চালাচ্ছেন তারা বিজেপিরই লোক, কিন্তু এটা কিন্তু গুহার একটা প্রদেশের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আপনারা দেখেছেন ডিব্রুগড়ে একটা হামলা হয়েছে, বঙ্গাগাঁওয়ে একটা হামলা হয়েছে, প্রতিটা বিজেপি যে জেলা নেতৃত্বের মধ্যে একটা সংঘাত শুরু হয়েছে এটা কিন্তু একটা ঘটনা। তো এই সমস্ত সংঘাতকে কীভাবে সামাল দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটাই এখন দেখার বিষয়। তবে এবার বিষয়টা একটু হাইকমান্ডের কাছে চলে গেছে, এবার একটু অন্যভাবে চিন্তা করতে হচ্ছে। আর যেভাবে তার ছিল আর সবথেকে মুশকিল হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে কিছু হয়তো বলছেন না, কিন্তু জয়ন্ত মল্ল বড়ুয়া বা পীযূষ হাজারিকা যেভাবে তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে এসে এইগুলো বিষয়কে গুরুত্বহীন বলে মনে করছেন এবং বক্তব্য রাখছেন, সেটা পুরনো বিজেপি কর্মীদের মনে আঘাত দেবে এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। বন্ধুরা, আজ এইটুকুই। আগামীতে এই বিষয়ে কী ডেভেলপমেন্ট ঘটলো বা কী ঘটতে চাচ্ছে সেটা আপনারা অবশ্যই জানবেন। নমস্কার।